চ্যাপ্টার টু তে কারো কি কোনো প্রবলেম আছে, কোনো অ্যাসাইনমেন্টের প্রবলেমে বা এক্সারসাইজ কোনো প্রবলেমে, বা আমি যে ভিডিও লেকচার গুলো দিয়েছি সেইখানে কোনো কিছু যদি বুঝতে না পারে? চ্যাপ্টার টু তে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, চ্যাপ্টার টু তে তার মানে কারো কোনো প্রবলেম নাই নাকি? কেউ যেহেতু কোশ্চেন করলেন না, তার মানে আপনারা সবাই চ্যাপ্টার টু মোটামুটি পারেন। নিবিড়, আপনার কি কোনো প্রবলেম আছে? জলটু, নিবিড় স্যার আমার একটু প্রবলেম আছে স্যার। বলেন তাহলে, বলতেছেন না কেন, কোথায় প্রবলেম হয়েছে আপনার? স্যার বলতাম আমার প্রবলেম স্যার ফোর্স এর ডিরেকশন নিয়ে স্যার। কোন প্রবলেমটাতে বলেন তো স্যার একটু স্যার বলছি স্যার জি জি স্যার এই বলছি বলেন স্যার প্রবলেম 2.54 এ স্যার এই জায়গায় মানে এইটাতে না আর কি যে অনেকগুলাতে এরকম সমস্যা আছে স্যার। আমি যে ফোর্স এর ডিরেকশনটা সি এ নিব না এসি নিব স্যার এই ধরনের প্রবলেম। মানে ফোর্স এর ডিরেকশনটা যে সি এ হবে না এসি হবে এটা আমি মানে কিভাবে বুঝতে পারবো? এখানে সাপোর্ট আছে না, জি স্যার। আপনি এইদিকে একটা ফোর্স দিচ্ছেন, এই ফোর্সটা দিচ্ছেন উপরের দিকে, এই দুটার ফোর্স কে ইকুইলিবিয়াম করার জন্য এটাকে উপরের দিকে দিতে হবে আর এটাকে নিচের দিকে দিতে হবে, তাই না? জি জি স্যার। কারণ তো বলাই আছে যে এটা হচ্ছে ইকুইলিবিয়াম অবস্থায় আছে, দ্যাট মিন্স এদের মধ্যে কোনো মোশন নাই, সো এই জন্য এটা হবে হচ্ছে সি এ বরাবর ফোর্সটা। স্যার আমার আরেকটা প্রবলেম আছে স্যার আমি বলছি। জি বলেন। একটু ওয়েট স্যার। স্যার স্যার প্রবলেম 2.77 আছে স্যার কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার প্রবলেম 2.77 না স্যার এই জায়গা তো এই জায়গায় স্যার ডিরেকশন গুলা নিয়ে স্যার যেমন এই একটা রশ্মি দেখানো হয়েছে এডিতে স্যার এই জায়গাতে আমি অ্যাঙ্গেলটা কি স্যার পজিটিভ নিব না নেগেটিভ নিব এই অ্যাঙ্গেল গুলা স্যার? না, অ্যাঙ্গেলে তো আমি পজিটিভ নেগেটিভ এর কোনো কথাই বলিনি, না স্যার অ্যাঙ্গেল মানে তো সবসময় স্যার হচ্ছে এই আমার ফোর্স পজিটিভ। এর ডিরেকশন মানে ফোর্স এর ডিরেকশন নিয়ে এ থেকে ডি তে নিব না ডি থেকে এ তে নিব? তারপরে স্যার এটার ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা এটা কি স্যার এ থেকে বি তে হবে না স্যার বি থেকে এ তে? এ থেকে ডি তে তো বলাই আছে, দেখেন যে এডি বরাবর হচ্ছে আপনার যেই ফোর্সটা সেটা আপনাকে বের করতে বসছে, তাই এডি না? যদি লেখা থাকে তাহলে আমাদের এ থেকে ডি তেই নিতে হবে। রাইট, বাট স্যার এটার যখন আমি এই এফ এক্স এফ ওয়াই এফ জেড যে কম্পোনেন্ট গুলা বের করব তখন স্যার এই এফ ওয়াই এবং এফ জেড কম্পোনেন্টের স্যার আমার এই সাইনটা নিয়ে একটু মানে প্রবলেম আছে যে এটার আগে আমি কি নেগেটিভ ইউজ করব না পজিটিভ ইউজ করব, বা আমি যদি নেগেটিভ ইউজ করি তাহলে কেন এটা আর কি নেগেটিভ হইলো এফ ওয়াই এবং এফ জেড এ? হ্যাঁ, ওটা তো ডিরেকশনের উপর ডিপেন্ড করবে, কারণ দেখেন আপনি যদি এই ফোর্সটা বের করতে চান তাহলে এই ফোর্সটা এটার সাথে 36 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এটা তো অবশ্যই নিচের দিকে কাজ করবে, স্যার আরেকটু তাই না? বলতাম এডি বরাবর ফোর্স কাজ করতেছে, তাহলে এটার কম্পোনেন্ট দুটা কি কাজ করবে? এটা নিচের দিকে যাবে আর এটা এই দিকে যাবে, এফ এইচ এটা, এরপরে এফ এইচ থেকে হচ্ছে আপনার এফ এক্স আর হচ্ছে এফ জেড, সো এফ এক্স হবে হচ্ছে পজিটিভ, এফ ওয়াই এফ জেড হবে পজিটিভ, আর এফ ওয়াই হবে হচ্ছে নেগেটিভ।
স্যার এফ পজিটিভ হবে? এফ এক্স পজিটিভ হবে, দেখেন পজিটিভ ডিরেকশনে, এফ জেড জি হচ্ছে স্যার, পজিটিভ হবে পজিটিভ ডিরেকশনে, আর এফ ওয়াই টা তো নিচের দিকে, কারণ এফ এটা জেড নিচের স্যার দিকে ফোর্স কাজ সলিউশনে করতেছে। নেগেটিভ দেওয়া আছে স্যার, এফ জেড এরটা। এফ জেড এর ভ্যালু কি নেগেটিভ দেওয়া আছে? জি স্যার, তাই এখানে স্যার এসি এর টেনশনটা দেওয়া আছে, মানে আমাদেরকে এসি এর জন্য বের করতে হবে। ও আচ্ছা, এসি এর জন্য বের করতে হবে। জি স্যার, আচ্ছা আমি তো এটা এডি এর জন্য বললাম, এসি এর জন্য তো হচ্ছে এফ জেড তো অবশ্যই আপনার নেগেটিভ হবে। এসি এর জন্য এফ এক্স পজিটিভ, এফ জেড নেগেটিভ, আর হচ্ছে এফ ওয়াই ও নেগেটিভ নিচের দিকে। আপনাকে তো বুঝতে হবে কোনটার জন্য চাইছে। নিবিড় আপনি কি বুঝেছেন? স্যার জি স্যার বুঝতে পারছি। এসি এর জন্য যদি চাই তাহলে তো হচ্ছে আপনার এসি তো এই বরাবর কাজ করতেছে, আর এখানে তো অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি, তাহলে এটা হবে হচ্ছে আমার এফ এইচ। তাহলে এফ এইচ এর দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা এই দিকে একটা ওই উপরের দিকে, আর জেড তো উপরের দিকে হচ্ছে নেগেটিভ। জি স্যার বোঝা গেছে? বুঝতে, জি স্যার, আচ্ছা এইখানে দেখেন একটা বিষয়, যে আমি যদি এখানে বলতাম যে এসি ফোর্স না বলে যদি সিএ ফোর্স বলতাম, সিএ বরাবর ফোর্সটা কাজ করতেছে, সেক্ষেত্রে আমার ওয়াইটা হতো পজিটিভ উপরের দিকে, জি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার এই যে এই যে ডিরেকশন, এটা ডিরেকশন হয়ে যেত কিন্তু হচ্ছে এই দিকে, তাই না? জি স্যার, এটা নেগেটিভ হতো, এক্স এরটা নেগেটিভ হতো। তখন এটা ডিরেকশন যদি এদিকে হতো তখন কিন্তু আমার এক্স হয়ে যেত এইদিকে, আর জেড এর ডিরেকশন হয়ে যেত পজিটিভ দিকে। এই ফোর্সটা এভাবে কাজ করতো, তো এটা যদি 20 হয় এটাও 20 হতো। তো এটা দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এক্স এর নেগেটিভ দিকে আর জেড এর পজিটিভ দিকে। জি স্যার বুঝতে পারছি। কি বুঝেছে? জি স্যার, তো ডিরেকশন চেঞ্জ হলে আমার এক্স ওয়াই জেড তিনটারই ডিরেকশন চেঞ্জ হবে, যদি ফোর্স এর ডিরেকশন চেঞ্জ হয়। জি স্যার বুঝতে পেরেছি। আর কোনো কোশ্চেন আছে নিবিড়? না স্যার। স্যার আমার আচ্ছা একটা কোশ্চেন ছিল জি বলেন। স্যার আমার 2.73 তে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে স্যার এফ অফ এইচ যেটা আছে সেটা যে কোন প্লেনে কাজ করতেছে স্যার, এটা বুঝতেছি না। এফ অফ এইচ তাই না? জি স্যার, 2.73 এটাই তো বললেন তাই না? জি স্যার, আচ্ছা এখানে কি বলছে এডি তাই না? এডি বরাবর আপনার ফোর্স কাজ করতেছে 110 এডি। তো এডি যদি হয় তাহলে এফ এইচ এদিকে কাজ করতেছে আর ওয়াই হচ্ছে উপরের দিকে কাজ করতেছে। স্যার এখানে বলেছে যে ডি হচ্ছে আমার ভার্টিক্যাল এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে স্যার এর অ্যাঙ্গেলটা যদি আমি বের করতে চাই স্যার, এটা নিয়ে আমার একটু সমস্যা এই হচ্ছিল। অ্যাঙ্গেলটা, জি স্যার, অ্যাঙ্গেল তো বলে থাকার কথা, এই যে বলে দিয়েছে তো 30 ডিগ্রি, এটা তো 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা তো 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি যদি হয় এবং এডি উপরের দিকে কাজ করতেছে তাহলে এফ এইচ হবে হচ্ছে এইদিকে ভেতরের দিকে, আর উপরের দিকে হবে হচ্ছে এফ ওয়াই। বুঝেছেন? স্যার তাহলে আমাদের এক্স কম্পোনেন্টটা যদি বের করতে চাই, এক্স কম্পোনেন্ট আমাদের যদিও দেওয়া আছে, তাহলে স্যার তাহলে এক্স কম্পোনেন্টের দেওয়া দিয়ে এফ এইচটা আমি বের করব। হ্যাঁ এফ এইচ বের করবেন, এফ এইচ তো বের করবেন হচ্ছে যে এডি এই ফোর্সটা থেকে। এডি আপনি জানেন আছে, এক্স কম্পোনেন্ট কি দেওয়া আছে? আচ্ছা সরি, এটা তো এক্স কম্পোনেন্ট, আই এম সরি, যে এডি বরাবর এক্স কম্পোনেন্ট দেওয়া আছে তাই না? তাহলে এক্স এক্সিস তো আমার এইদিকে, তো এই কম্পোনেন্টটা আপনার দেওয়া আছে, আর আপনি এফ এইচ জানেন, মানে এফ এইচ আপনাকে এখান থেকে বের করে নিতে হবে এক্স কম্পোনেন্ট থেকে। সো এটা যদি 50 ডিগ্রি হয় আপনার,
আমার অ্যাঙ্গেলটা নিয়ে প্রবলেম হচ্ছিল। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান বলতেছি, এটা তো জেড এক্সিস এর সাথে অ্যাঙ্গেল আছে। আচ্ছা সমস্যা নেই, জেড এক্সিস এর সাথে থাকলে তাহলে আপনি হচ্ছে এখানকার দেখেন যে দুইটা কম্পোনেন্ট থাকবে, যেমন এফ টা এদিকে গেল, তেমন এটা দুইটা কম্পোনেন্ট হবে হচ্ছে আপনার একটা এক্স এক্সিস বরাবর আর একটা জেড এক্সিস বরাবর। তো জেড এক্সিস বরাবর কম্পোনেন্টটা হবে হচ্ছে উল্টা দিকে, আর এক্স এক্সিস বরাবর এইদিকে। এটা হচ্ছে আমার এফ এইচ, ঠিক আছে? এটা হচ্ছে 50 ডিগ্রি হলে আমার এই অ্যাঙ্গেলটাও 50 ডিগ্রি, জি স্যার, কাছে কস। তাহলে এফ জেড হবে হচ্ছে আপনার এফ এইচ কস 50 ডিগ্রি। তাহলে এফ ওয়াই কত হবে, সরি এফ এক্স কত হবে? এফ এইচ সাইন 50, এফ এইচ সাইন 50। এটার ভ্যালু কত দেওয়া আছে? ওই যেটা 110.,  হ্যাঁ সরি সরি, এই যে 110.3। সো এটা হচ্ছে 110.3। সো এখান থেকে আমি এফ এইচ পেয়ে যাব, পেয়ে যাব না? তো এফ এইচ পেয়ে গেলে এখান থেকে আমি এফ জেড পেয়ে যাব, আর এফ জেড পেয়ে গেলে এখান থেকে হচ্ছে আমি এফ ওয়াই ও পেয়ে যাব। এটা কি বোঝা গেছে? জি স্যার। যিনি কোশ্চেন করছেন আপনি কি বুঝেছেন? জি স্যার বুঝতে পেরেছি। অ্যাঙ্গেলটা কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। পজিশন নিয়ে প্রবলেম ছিল না, মানে পজিশন থেকে যে তিনটা কম্পোনেন্ট বের করা ওটা সমস্যা ছিল না, অ্যাঙ্গেলটা নিয়ে একটু সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, অ্যাঙ্গেলটা বুঝেছেন? জি স্যার। ওকে নেক্সট, ওকে ওয়েলকাম নেক্সট। এরপরে আর কারো কোনো প্রবলেম? হামিমের কি কোনো প্রবলেম আছে? হামিম না স্যার, ক্লাস লেকচার গুলো দেখেছি তো কোনো প্রবলেম ফেস করিনি। আচ্ছা ভেরি গুড। এরপরে হচ্ছে আমাদের ইব্রাহিম 23, আপনার কি কোনো প্রবলেম আছে? স্যার এর আগের প্রবলেমটা আমারই ছিল। আচ্ছা আপনি বলছেন। আচ্ছা স্যার প্রবলেম না, এমনিতে একটা জেনারেল কোয়েশ্চেন ছিল। জি বলেন স্যার। কোশ্চেনটা হচ্ছে যে আমাদের হচ্ছে কি যদি 6টা কম্পোনেন্ট বের করতে বলে, ওই ক্ষেত্রে মানে ভিডিওতে বলা ছিল যে এফ অফ এক্স এফ অফ ওয়াই এফ অফ জেড, এগুলো যদি ভুল হয় তাহলে তো মানে অ্যাঙ্গেল গুলো ভুল হবে। তো সেই ক্ষেত্রে স্যার আমার তো এমনিতে ম্যাথের প্রসেস ঠিক আছে, তো ওইটা কি স্যার পুরোটা মানে ভুল কাউন্ট করা হবে এক্সামে? না, পার্সিয়াল কিছু মার্কস পাবেন হয়তোবা, কিন্তু হচ্ছে বি কেয়ারফুল, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা থ্রিডির ক্ষেত্রে দেখেছি যে প্রত্যেকটা কম্পোনেন্ট প্রত্যেকটার সাথে রিলেটেড। আপনি যদি এফ এইচ ভুল করে বের করেন তাহলে আপনার এফ এক্স ভুল যাবে, এফ জেড ভুল যাবে, ইনফ্যাক্ট অ্যাঙ্গেল গুলো ভুল যাবে। সো এই সব জায়গাতে একটু কেয়ারফুল থাকতে হবে, কেয়ারফুলি ক্যালকুলেশন গুলা করতে হবে, কারণ একটা ভ্যালুর উপর যেহেতু বাকিগুলা ডিপেন্ডেন্ট, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটু কেয়ারফুলি ক্যালকুলেশন করতে হবে যে এটা সবগুলা ঠিক করে বের করবে, আর যে হচ্ছে প্রসিডিউর জাস্ট ঠিক থাকবে, ক্যালকুলেশন ভুল যাবে তার তো কিছু মার্কস কম আসবে। যদি 10 মার্কস থাকে যে সব ঠিক করবে সে 10-এ 10 পাবে, আর ধরেন যে যে হচ্ছে জাস্ট প্রসিডিউরটা ঠিক আছে সেক্ষেত্রে হয়তো সে 2, 3 বা 4 এরকম পাইতে পারে। তো অনেক মার্কস কিন্তু আপনি লুজ করবেন যদি আপনি কেয়ারফুল না থাকেন। জি স্যার বুঝতে পারছি। এছাড়া আপনার কোনো প্রবলেম আছে রোল 79? স্যার আমার হচ্ছে গিয়ে মানে আমি ফার্স্ট দুইটা ভিডিও দেখছি, দুইটারতে কোনো প্রবলেম ছিল না, থার্ডটা আসলে দেখা হয়নি স্যার সবটা। এরপরে নেক্সট যে কারো প্রবলেম থাকলে আপনারা কোশ্চেন রেইজ করতে পারেন। রোল 25, আপনার কোনো প্রবলেম আছে? রোল 25 আপনি কি আছেন?
রোল 25 আপনি কি আছেন? হ্যাঁ রোল 13 আপনি বলেন। হৃদয়, হৃদয় হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন? রোল 13 রোল 13 আপনি কি কিছু বলবেন? আপনি তো হ্যান্ড রেজ করলেন। স্যার ভুলে হ্যান্ড রেজ হয়ে গেছে স্যার। রোল 54 আপনি কি কিছু বলবেন? আপনার কোনো প্রবলেম আছে? স্যার এখনো পুরোটা লেকচার শেষ করতে পারিনি তো, মানে যতটুকু দেখছি ততটুকু ক্লিয়ার আছে। আপনি কি অ্যাসাইনমেন্ট করেছেন? না স্যার, শুরু করব। রোল 10 নিশান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার আছি স্যার, আলহামদুলিল্লাহ। প্রবলেম আছে কোনো? না স্যার। পাস অ্যাসাইনমেন্ট নিজে করেছেন না দেখে দেখে করছেন? স্যার আসলে স্যার শুরু করি নাই এখনো, ওইটার জন্য। পাস অ্যাসাইনমেন্ট তো জমা দেওয়ার কথা, জমা দিয়েছেন? জি 26 তারিখ স্যার লাস্ট ডেট মনে আছে স্যার। আমি ফার্স্ট অ্যাসাইনমেন্টের কথা বলতেছি। ও স্যার প্রথম অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, নিজে করছেন না কাল দেখে দেখে করছেন? স্যার একটু সূত্র টুত্র এগুলো একটু হেল্প নিছি, বাট মানে মোটামুটি ওভারঅল নিজে করছি। বুঝেছেন সবকিছু? জি স্যার মোটামুটি বুঝছি। আর সেকেন্ড অ্যাসাইনমেন্ট এখনো শুরু করেন নাই? না স্যার এখনো শুরু করি নাই। এমনি প্রবলেম নাই কোনো? না স্যার প্রবলেম এখনো ফেস করি নাই। এরপর হচ্ছে জাকির, রোল 18 আপনার কি কোনো প্রবলেম আছে? না স্যার আপাতত প্রবলেম হয়নি স্যার, প্রবলেম হলে বলবো স্যার। রোল 34 আপনাদের কোনো প্রবলেম আছে? রোল 3 এন্ড 4 না স্যার এখন পর্যন্ত কোনো প্রবলেম রেজ হয় নাই। আপনি কি অ্যাসাইনমেন্ট করেছেন? স্যার এখনো করিনি, শুরু করিনি। রোল 3 স্যার ওইভাবে ডাইরেক্ট নাই স্যার, আমাদের মানে আমি লাইন ধরে করতেছিলাম, মানে অনুশীলনের প্রবলেম গুলা যেগুলো জাস্ট স্যার আপনি যে টপিক গুলো পড়াইছেন ওগুলোর সাথে মিলে শুধু ওগুলাই করব না? হ্যাঁ মানে ওই টাইপের ম্যাথ গুলাই করতে হবে। আমি তো অলমোস্ট সেকেন্ড চ্যাপ্টারে সবকিছুই কভার করছি। জি স্যার, মানে লাস্টের দিকে কিছু যে বড় বড় ম্যাথ ছিল ওগুলো বোধহয় আমাদের টপিকের মধ্যে পড়ে না, একবারে লাস্ট একদম শেষে হচ্ছে মনে হয় কিছু কেস স্টাডি আছে, সো ওগুলো না পড়লেও চলবে। আচ্ছা স্যার, স্যার এখন পর্যন্ত চেকগুলো করছি ওগুলো বুঝছি, আর ওই আইডি 23 যে প্রবলেমটা বললো ওইটা আমাদের অনেকেরই ছিল, গ্রুপে ডিসকাস করছিল তখন অনেকে বুঝি নাই, ওইটা আমাদেরও ছিল, ওটাও বলছে আমি বুঝতে পারছি। আচ্ছা ওই যে ডিক্স এর যে প্রবলেমটা তাই না? জি স্যার। আচ্ছা রোল 23 আমাদের মানে স্যার আমাদের যে মানে কোশ্চেন প্যাটার্ন ওইখানে কি স্যার এইভাবে ম্যাথ গুলো দেওয়া থাকবে নাকি ওই বাস্তবিক উদাহরণ লাইক বেলুন লাইক এরোপ্লেন এগুলোর ম্যাথ দেওয়া থাকতে পারে? এটা হতে পারে, আপনাদের হচ্ছে এনি কাইন্ড অফ ম্যাথ ফাইনালে আসতে পারে, সরাসরি এইভাবে আসতে পারে একদম প্রবলেমের প্রবলেমটা তুলে দিলাম, অথবা রিয়েল লাইফ এক্সাম্পল থেকেও আসতে পারে। ওকে স্যার, বাট আপনাদের নেক্সট উইকে যে এক্সামটা হবে মানে যে অ্যাসেসমেন্টটা হবে সেখানে খুব শর্ট শর্ট কনসেপ্টের ম্যাথ থাকবে আর কি। আচ্ছা চ্যাপ্টার 2 নিয়ে আর যদি কেউ কোনো কিছু বলেন তাহলে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আরো কিছুক্ষণ আলোচনা করব। পলাশ, রোল 14 আপনি কি আছেন? রোল 14 আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আছি। করেছেন অ্যাসাইনমেন্ট 2? না স্যার অ্যাসাইনমেন্ট 2 এখনো শুরু করি নাই স্যার, করব। আচ্ছা চ্যাপ্টার 2 বা 3 তে কোনো প্রবলেম আছে? স্যার আগের অ্যাসাইনমেন্টে কোনো সমস্যা নাই, পরেরটা স্যার এখনো দেখি না। আর আপনাদের আপনি কি ভিডিওগুলো দেখেছেন ঠিকভাবে বা লেকচার কি করেছেন ঠিকভাবে? স্যার প্রথম ভিডিওটা দেখছি, পরেরটা দেখবো। কোনো প্রবলেম আছে? ফেস করছেন কোনো প্রবলেম? রিঅ্যাকশন
অ্যাঙ্গেল বা ম্যাথ বুঝতে পারেন নাই বা থিওরি বুঝতে পারেন নাই? স্যার ম্যাথ এখনো করা শুরু করি নাই। চ্যাপ্টার 3 এ নেক্সট উইকে যে একটা অ্যাসেসমেন্ট আছে এটা তো জানেন? জি স্যার। আচ্ছা, তাহলে ম্যাথ করা উচিত ছিল, কারণ এরপরে তো আপনার সাথে আমার কন্ট্যাক্ট হওয়ার সুযোগ নাই। সুযোগ নাই বলতে একদম এক্সামের সময় হবে আর কি। জি স্যার। এরপরে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারেন। রোল 58 ডায়মন্ড, আপনার কি প্রবলেম আছে? না স্যার, এখন পর্যন্ত সেরকম প্রবলেম ফেস করিনি। আচ্ছা, আপনি কি দুইটা অ্যাসাইনমেন্টই করছেন? ফার্স্টেরটা জমা দিয়েছি, সেকেন্ডেরটা স্যার শুরু করছি কেবল। সেকেন্ডের অ্যাসাইনমেন্টটা তো 3D এর উপরে। জি স্যার। 3D লেকচারটা কি দেখেছেন ঠিকভাবে? জি স্যার। বুঝেছেন সবকিছু? জি স্যার। আচ্ছা, 3D প্রবলেমগুলো কিন্তু একটু কমপ্লেক্স, তো এটা ঠান্ডা মাথায় করতে হবে। জি স্যার, ওই কম্পোনেন্টগুলো বের করা, তারপর ডিরেকশনে একটু ঝামেলা হয় আর কি। আচ্ছা, তাহলে আপনি বলেন যে কোন কোন স্পেসিফিক প্রবলেমে আপনি কোন ঝামেলা পেয়েছেন কিনা? স্যার, ওই যে লাস্টের যে মানে আপনার থার্ড লেকচারের ভিডিওর লাস্টে যে প্রবলেমটা আর কি, ওইটাতে একটু সমস্যা হয়েছে। থার্ড লেকচার মানে হচ্ছে থার্ড চ্যাপ্টারের উপর যে লেকচারটা দিয়েছেন? জি স্যার। এই প্রবলেমটার কথা বলতেছেন ডায়মন্ড? ইয়েস স্যার। এইটাতে কোথায় প্রবলেম পার্টিকুলারলি? স্যার, সিডি এর ডিরেকশন মানে বের করার সময় আর কি, মানে সিডি এর অবস্থান ভেক্টরটা বের করার সময় যে তিনটা কম্পোনেন্ট বের করতে, তখন একটু মানে বুঝি ল্যামডা বের করা। জি স্যার। এই যে ইউনিট ভেক্টর ল্যামডা যেটা আছে। জি স্যার। আমরা সিডি বরাবর ল্যামডা বের করতে চাই, তাই না? যে সি থেকে ডি এ আমি মুভ করতেছি, তো সি থেকে ডি এর যে রিলেটিভ পজিশন ভেক্টর সেটা আমার এক্স ওয়াই জেড তিনটা কম্পোনেন্ট থাকবে, তাই না? ইয়েস স্যার। তাহলে বলেন তো, সি থেকে আমি ডি তে যেতে হলে এক্স বরাবর কতটুকু মুভ করতে হবে? স্যার, এটা 0.3 মিটার মেবি। হ্যাঁ, 0.3 মিটার, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে, আর এই উপরেরটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। তাহলে আমার সি থেকে ডি তে যেতে হলে এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু মুভ করতে হবে? 0.3 মিটার। মিটার মানে রেকটেঙ্গুলার যে প্লেটটা আছে এটার উপর লম্ব হয়ে আছে? আরেকবার বলবেন। মানে সিডি যে ফোর্সটা, মানে এটা কি রেকটেঙ্গুলার প্লেটের উপর লম্ব? না না, লম্ব হলো তো এরকম হতো, এটা জাস্ট ইনক্লাইন ভাবে আছে। লম্ব হলো তো এরকম হতো, এটা জাস্ট ইনক্লাইন ভাবে আছে, এখান থেকে এটা ইনক্লাইন। তাহলে বলেন এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু মুভ করতে হচ্ছে আমাকে? 0.3 মিটার। পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? এটা মেবি নেগেটিভ দিকে। পজিটিভ দিক হলে এই দিক মুভ করতে হতো, কিন্তু আমি তো সি থেকে ডি তে যাচ্ছি, তাহলে আমাকে মুভ করতে হচ্ছে এই বরাবর, তাই না? ইয়েস স্যার। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার হচ্ছে নেগেটিভ হবে। সো নেগেটিভ হলে স্যার আমাদের কোশ্চেন কি স্যার 3D তে থাকবে, মানে এই এরকম ভাবে দিবে প্রশ্ন, মানে এরকম ছবি থাকবে? হ্যাঁ, ছবি থাকবে তো অবশ্যই, 3D দিলে তো ছবি দিতে হবে। ছবি থাকবে যদি সমস্যা হয় তাহলে স্যার কি করব? মানে স্যার 3D অনেক সময় বোঝা যায় না ছবিগুলো। সরি, মানে 3D ছবিগুলো অনেক সময় বোঝা যায় না, মানে স্যার অনেক সময় মানে এটা স্যার যেমন এখানে আমার লম্ব মনে হচ্ছিল শুরুতে, এটা তো একটু বুঝতে হবে, তাই না? মানে এটা তো লম্ব না, লম্ব হলে তো ডি পয়েন্টটা এই বরাবর হতো, দ্যাট মিন্স এই সি পয়েন্টের উপরে হতো, তাহলে হচ্ছে আমার সি পয়েন্টের উপরে যদি হতো
তাহলে হচ্ছে আমার এখানে তো আপনার এই জেড বরাবর কোনো ডিরেকশন থাকতো না, মানে জেড বরাবর কোনো ভ্যালু থাকতো না যদি লম্ব হতো। দেখেন জেড যদি লম্ব হতো তাহলে এটার উপরে থাকতো, তাহলে এটা জেড কম্পোনেন্ট, এটা জেড কম্পোনেন্ট সেম হতো, কিন্তু এদের জেড কম্পোনেন্ট তো সেম না। দেখেন জেড কম্পোনেন্ট এদিকে আছে। স্যার হ্যাঁ বলেন স্যার, এখানে ডি পয়েন্ট যে সি থেকে ভেতরের দিকে বা বাইরের দিকে সেটা তো থ্রিডি তো ভালোভাবে বোঝা যায় না, মানে আমার ডি পয়েন্টটার জন্য আমি প্লাসের নেব নাকি মাইনাস নেব, এটা নিয়ে ঝামেলা হয়ে যায়। যদি ভেতরের দিকে হয় একরকম, বাইরের দিকে হলে আরেক রকম, তো এখন ভেতরে না বাইরে থ্রিডি তে তো বোঝা না ভালোভাবে, প্রবলেম এখানে হয় স্যার। ফোর্সের ডিরেকশন বলতেছেন নাকি পয়েন্টটা ডি, মানে ডি পয়েন্ট আর কি? হ্যাঁ, ডি পয়েন্টটা ভেতরে না বাইরে এটা বোঝার জন্যই তো আপনি এই ভ্যালু গুলা দেওয়া আছে। দেখেন এই ভ্যালু, এই ভ্যালু, এইগুলা দেওয়া আছে। তো এটা হচ্ছে আমার অরিজিন যদি আমি চিন্তা করি, তাহলে এই ভ্যালু গুলার মাধ্যমে তো আমি সি আর ডি এর পজিশন পেয়ে যাবো, তাই না? এটাকে আমি যদি অরিজিন চিন্তা করি তাহলে সি এর স্থানাঙ্ক কত হবে, কেউ একজন বলেন তো। এটা যদি আমার অরিজিন ও হয় তাহলে আমার সি এর স্থানাঙ্ক কত হবে? ডায়মন্ড আপনি বলেন তো সি এর স্থানাঙ্ক কত হবে? মানে থ্রি ডিতে না টু ডিতে? থ্রি ডিতে, থ্রি ডি যেহেতু প্রবলেম তাহলে থ্রি ডিতে আপনাকে এক্স ওয়াই জেড কম্পোনেন্ট কত হবে এখানকার সেটা বলেন। বলেন এখান থেকে 0.3x এর ভ্যালু হবে 0.3, ভেরি গুড। তারপর y এর ভ্যালু? স্যার y এর ভ্যালু মেবি থাকবে না, তার মানে 0। আর z এর ভ্যালু? স্যার 0। z এর ভ্যালু স্যার 240 মিলি, 0.2। z এর ভ্যালু কত হবে? 0.24 মেবি। হলো তাহলে এটা হচ্ছে আমার সি পয়েন্ট। তারপরে ডি পয়েন্টের স্থানাঙ্ক বের করা যাবে, যাবে না? বলেন তো ডি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? এবার ডায়মন্ড বলবেন, তিনটা এক্স কত হবে, ওয়াই কত হবে, জেড কত হবে? স্যার এক্স পয়েন্ট 3। এক্স পয়েন্ট 3 কি করে হবে এখান থেকে যদি আমি আসি ডিতে? স্যার ও পয়েন্ট থেকে? হ্যাঁ ও পয়েন্ট থেকে। বলেন স্যার 0.80 মেবি, মানে 80 মিলিমিটার যেটা। এক্স অ্যাক্সিস কোনটা? এইটা তো এ বরাবর কি কোনো মুভমেন্ট হচ্ছে ডি এর জন্য? না স্যার, সরি 0 হবে। 0 হবে। ওয়াই কত বলেন? ওয়াই স্যার 240, মানে 0.24 0.4 কি করে হলো? মানে সি এর স্থানাঙ্কটাই হওয়ার কথা না, মানে সি এর যেটা জেড সেটা ডি এর জেড। ডি ও থেকে ডি তে যেতে হলে কতটুকু মুভ করতে হচ্ছে এটা বলেন ভাই। একটা 2D তে আপনাকে যদি আমি বলি এই পয়েন্টটা এখানে আছে এবং এটা ডিসটেন্স বললাম হচ্ছে 5, আর এটা ডিসটেন্স বললাম হচ্ছে আমি
থ্রি, তাহলে এই পয়েন্টটা কত হবে? -5.3 কে ডায়মন্ড বললেন? ডায়মন্ড অ্যানসার দেন। এটাও যদি না পারেন তাহলে তো আপনার মানে আমি 3D কি করে আপনাকে বুঝাবো, 2D যদি এটা সিম্পলটা যদি না বুঝেন। জি স্যার, মাইনাস x স্কয়ার মাইনাস দিকে 5 গেছে, উপরে y এর পজিটিভ দিকে 3 গেছে, তো -5.3 হবে। -5.3 এটা কি বুঝেছেন? জি স্যার। এখন 3D তে আপনি করতে যাচ্ছেন, তাহলে আপনার কি x y z তিনটা কম্পোনেন্ট দেখতে হবে, যে এতটুকু এখান থেকে আমার ও থেকে d তে যেতে হলে আমার x অ্যাক্সিস, y অ্যাক্সিস এবং z অ্যাক্সিস বরাবর কতটুকু মুভ করতে হবে। তো এটা হচ্ছে আমার x অ্যাক্সিস এর মুভমেন্ট, এটা হচ্ছে আমার z অ্যাক্সিস এর মুভমেন্ট, আর y অ্যাক্সিস বরাবর তো আমি কোনো মুভ করতেছি না, সরি x অ্যাক্সিস বরাবর তো কোনো মুভ করতেছি না। এই উপরেরটা হচ্ছে y অ্যাক্সিস এর মুভমেন্ট এতটুকু, এটা হচ্ছে আমার z অ্যাক্সিস এর মুভমেন্ট, তো এটা হচ্ছে আমার d। তাহলে বলেন এখন d এর স্থানাঙ্ক কত হবে স্যার? 0.8 মানে 80 মিলিমিটার যেটা আছে ওটা হবে 0.08 স্যার। তাহলে এখান থেকে তো বোঝা যাচ্ছে যে এই দুটো পয়েন্ট আমার একটা আরেকটার উপরে নাই, মানে লম্ব না, লম্ব না, ইনক্লাইন্ড। তো এইভাবে আপনাকে বুঝতে হবে, এই এই ভ্যালুগুলো দেখে বুঝতে হবে যে স্থানাঙ্কটা কেমন। তো 3D তে এভাবে আপনাকে বুঝে নিতে হবে, স্থানাঙ্কের ভ্যালুগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে এটা পজিশনটা কোথায় আছে। জি স্যার। তাহলে এখন আপনি বলেন ল্যামডার ভ্যালুটা কত হবে? এটা ডিটি আমরা কেটে দিই, ল্যামডা যে ভেক্টরটা লিখতেছিলাম এটার ভ্যালুটা কিভাবে বের করতে পারি এটা একটু চিন্তা করেন। যে ল্যামডা আমার এখান থেকে সি থেকে ডি তে যেতে হবে, সি থেকে ডি তে যাওয়ার জন্য আমি এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ দিকে 0.3 মিলিমিটার মুভ করছি, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু মুভ করতে হবে সি থেকে ডি তে যেতে হলে? 0.24 প্লাস না মাইনাস? স্যার প্লাস। কেন স্যার? উপরের দিকে যাচ্ছি, ওয়াই অ্যাক্সিস উপরের দিকে যেহেতু, তাহলে উপরের দিকে মুভ করতেছি, আর এটা হচ্ছে 240 এই যে এই ভ্যালুটা। স্যার এখন লিখলাম প্লাস 0.24 জে, আর কে এর ক্ষেত্রে কি হবে বলেন স্যার? 0.32 হবে, 240 84 চুপ করে যেটা। হ্যাঁ, কেন? কারণ এখান থেকে আমার এইটুক মুভ করলে ডি তে যেতে পারবো, সো এটা হচ্ছে পজিটিভ দিক না নেগেটিভ দিক? জেড এর, জেড এর নেগেটিভ, তাহলে মাইনাস 0.32 হবে। ডায়মন্ড বুঝেছেন? এস স্যার। আর এটাকে এটার ভ্যালু দিয়ে ডিভাইড করলে আমি ল্যামডা পেয়ে যাব, তো ভ্যালু তো জানেন, ভ্যালুটা কত হবে বলেন স্যার? 0. মানে ফার্স্টে যেটা আছে -0.3 এর উপরে স্কয়ার প্লাস 0.24 এর উপরে স্কয়ার প্লাস 0.32 এর উপরে স্কয়ার। এবার কি বুঝেছেন ল্যামডা কি করে বের করতে হবে? এস স্যার। ডায়মন্ড ক্লিয়ার? এস স্যার। আচ্ছা এরপরে বলেন নেক্সট কার কি প্রবলেম? আপনি আছেন? হ্যালো হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে? আপনাকে একটু লাউডলি বলেন। স্যার আমার স্যার ডিভাইসে একটু প্রবলেম করতেছে। তো স্যার আচ্ছা আপনার কি নেটওয়ার্ক খারাপ না ডিভাইস খারাপ? স্যার ডিভাইসে প্রবলেম স্যার। আপনি ভিডিওতে আসেন নাই কেন? স্যার ভিডিও অন হচ্ছে না স্যার ল্যাপটপে। স্যার অন করলে ব্ল্যাঙ্ক দেখায়। আপনার কি কোনো প্রবলেম আছে স্যার? প্রবলেম স্যার আমি স্যার লাস্ট ক্লাস স্যার করতে পারিনি তো স্যার অসুস্থ ছিলাম। তো এখন স্যার সুস্থ হওয়ার পর স্যার এই দেখতেছি স্যার মানে ভিডিওগুলো দেখতেছি সবগুলো এখনো দেখা হয় নাই। কিন্তু যতটুকু দেখছি ততটুকুর মধ্যে প্রবলেম স্যার এখনো হয় নাই স্যার। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু লাস্ট ক্লাস মিস করেছেন, তো লাস্ট ক্লাসের ভিডিওটা দেখার পর যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে আমাকে আপনি ফোন করবেন পার্সোনালি।
যদি কোনো জায়গা বুঝতে না পারেন আমি ফোনে বোঝাই দিব ওভারফোন। স্যার সমস্যা ছিল স্যার এই 3D গুলাতে স্যার, কিন্তু ওদের প্রশ্নগুলোতে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে স্যার এখন এই 3D বস্তুগুলো। আচ্ছা সমস্যা ছিল। আর সেকেন্ড অ্যাসাইনমেন্ট কি করতে পেরেছেন নাকি এখনো শুরু করেন নাই? না স্যার শুরু করব স্যার, এই ভিডিওগুলো দেখা শেষ করে তারপরে স্যার করব, শুরু করব। ঠিক আছে। এরপরে হচ্ছে রোল 56 আছেন? রোল 56 আপনার কি খবর বলেন? ওরা বলছে মোটামুটি সলভ হয়ে গেছে। এছাড়া কি কোনো প্রবলেম ফেস করছেন? অ্যাসাইনমেন্ট কি করেছেন? স্যার শুরু করবো স্যার আজকে থেকে। ঠিক আছে তাহলে করেন, যদি প্রবলেমে পড়েন জানাবেন। এরপরে হচ্ছে রবিউল স্যার বলেন। আমি একটা প্রবলেম বলতেছিলাম স্যার, এই প্রবলেমটাতে যেটা আমরা মাত্র করলাম এটার মধ্যে স্যার আর এর ডিরেকশনটা কেন আমরা শুধু সি এ বরাবর নিলাম? মানে আমরা যখন ল্যামডা বের করলাম ল্যামডা হলো সি ডি বরাবর নিছি, সি ডির জন্য ল্যামডা বের করছি, বাট আর আর বের করার জন্য আর এর আমরা এটা সি এ বরাবর কেন নিতেছি? আর টারে কেন শুধু সি এর ডিরেকশনটা নিতেছি, আমরা কেন সি ডি টা নিতেছি না? আর এ ডি কেন নিচ্ছি না? মানে স্যার জি স্যার এটা না নিয়ে এটা কেন এ ডি বা সি ডি এটা না নিয়ে শুধু আমরা সি এ বরাবর কেন করছি? হ্যাঁ এটা কেন করছি? আমার ফোর্সের ডিরেকশন যে এদিকে, ফোর্স যে পয়েন্ট থেকে মানে বের হচ্ছে সেই পয়েন্ট থেকে আপনাকে নিতে হবে। মানে এটা কেন নিচ্ছি না, কারণ হচ্ছে ফোর্সের ডিরেকশন যদি ডি থেকে সি এর দিকে হতো তখন আমাকে এটা নিতে হতো। আর শুরু হবে হচ্ছে রেফারেন্স পয়েন্টটা হবে এ থেকে, এখন এ থেকে ডি তেও হতে পারে আবার এ থেকে সি তেও হতে পারে, এটাই তো আপনার কোশ্চেন তাই না? যে এ থেকে সি তে হতে পারে আর ভেক্টরটা আবার এ থেকে ডি তে হতে পারে, কিন্তু কেন আমরা এ থেকে সি এটা নিলাম? রোল 16 এটা কি আপনার কোশ্চেন ছিল? জি স্যার। আচ্ছা তো এটার অ্যানসারটা হবে হচ্ছে এরকম, যে আপনার যে ফোর্স সেটা তো দুটো পয়েন্টের মধ্যে কাজ করতেছে সি আর ডি, সি থেকে ডি এ যদি কাজ করে তাহলে সি থেকে ফোর্সটা বের হচ্ছে ডি এর দিকে যাচ্ছে, সো যে পয়েন্ট থেকে ফোর্সটা নির্গত হচ্ছে সেই পয়েন্টের এগেনস্টে হচ্ছে আপনার আর বের করতে হবে। সো যেহেতু হচ্ছে আমার সি থেকে ডি এর দিকে যাচ্ছে ফোর্সটা, দ্যাটস ওয়াই এ থেকে সি এর মধ্যে হচ্ছে আমি আর বের করছি। যদি ফোর্সের ডিরেকশন চেঞ্জ হয়ে যেত এরকম যদি হতো ডি থেকে সি, সেক্ষেত্রে আমার এ থেকে ডি এটা হয়ে যেত আর ভেক্টর। এর জন্য তো স্যার মানে ডিটা হলো রেফারেন্স পয়েন্ট বা অরিজিন পয়েন্ট, এ হচ্ছে আমার ডি থেকে সি দিকে যদি হয় আর কি, ডি থেকে সি এর দিকে। হ্যাঁ ডি থেকে সি এর দিকে হলে ডি হচ্ছে আমার ফোর্সের জন্য রেফারেন্স পয়েন্ট। আচ্ছা আর এ হচ্ছে আমার মোমেন্টের জন্য রেফারেন্স পয়েন্ট। জি স্যার বুঝা গেছে? আবার কোশ্চেনেও বলছে দেখেন এর অ্যাবাউটে মোমেন্ট বের করতে হবে সি পয়েন্টে, সো এখান থেকেও কিন্তু আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এসি হবে হচ্ছে আমার আর। যদি ভেক্টরের ডিরেকশন চেঞ্জ থাকতো ডি থেকে সি যদি থাকতো তাহলে এখানে আমরা বলতাম যে ডি পয়েন্ট থেকে যে ফোর্সটা নির্গত হচ্ছে এ পয়েন্টের এগেনস্টে সেটার মোমেন্ট কত হবে সেটা বের করো। এটা কি বুঝেছেন? জি স্যার বুঝে গেছি। জি স্যার রোল 16 ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে?
আমি হয়তো সেকেন্ড যে ভিডিওটা আছে মানে এই যে চ্যাপ্টার 3 এর পার্ট 2 সেটা আজকে রাতেই আপলোড করে দিব। সো ভিডিও দুইটা দেখবেন, মানে ভিডিও পার্ট 1 পার্ট 2 দুইটাই ভালো করে দেখবেন। মূলত 3 মানে চ্যাপ্টার 3 এর প্রবলেমগুলো আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন যদি চ্যাপ্টার 2 এর কনসেপ্ট ফুললি ক্লিয়ার থাকে। চ্যাপ্টার 2 এর কনসেপ্ট যদি ফুললি ক্লিয়ার থাকে, ডিরেকশন যদি ভালো করে বুঝেন, অ্যাঙ্গেল যদি ভালো করে বুঝেন, 3D এর প্রবলেমগুলো যদি ঠিকভাবে বুঝেন, 3D এর কম্পোনেন্টগুলো কিভাবে বের করতে হয় এটা যদি ঠিকভাবে বুঝে থাকেন, তাহলে হচ্ছে চ্যাপ্টার 3 আপনাদের কাছে একদম ইজি মনে হবে। বোঝা গেছে? ওবি এর কি কোনো প্রবলেম আছে? স্যার আমার 3D তে প্রবলেম ছিল একটু, ডায়মন্ডের যেটা বললো আর কি বলছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, তো বুঝেছেন? জি স্যার বুঝছি। আপনি কি অ্যাসাইনমেন্ট করেছেন ওবি? স্যার করবো আজকে স্যার, সেকেন্ড ভিডিও অনেক বড় তো ওটা দেখে ফেলছে, দেখে ওটা থার্ড দেখে করবো স্যার। আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি যে আপনাদের যাদের বাইরে হায়ার স্টাডি করার ইচ্ছা আছে তো তাদের জন্য কিন্তু মানে অনেক বড় অপরচুনিটিস আছে ইউএসএ বা কানাডাতে, কারণ আপনারা ইয়ান থেকে ইয়ানের সাথে মেকানিক্যালটা অনেক মানে হচ্ছে ম্যাচ করে। আচ্ছা একটু হোল্ড করি। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম কি আছে? যদি কারো কোনো প্রবলেম না থাকে, একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে যে 3D তে হচ্ছে কি এক্সিস গুলো বোঝার জন্য কোনো জেনারেল ফর্মুলা অথবা কোনো ইজি ওয়ে আছে নাকি এমনিতেই জাস্ট মানে ছবি দেখে বুঝে নিতে হবে? মানে স্যার এক্সিস গুলা বুঝতে একটু প্রবলেম হয় আর দিকগুলাও। আচ্ছা, ইউজুয়ালি যদি কমপ্লেক্স সিস্টেম থাকে, কমপ্লেক্স সিস্টেম থাকলে আপনার হচ্ছে এক্স ওয়াই জেড বলে দেওয়া থাকবে, আর যদি কমপ্লেক্স সিস্টেম না থাকে, যদি এরকম যদি সিম্পল সিস্টেম থাকে তাহলে হচ্ছে আপনার কনভেনশন ওয়াইজ ধরে নিতে হবে যে এটা এক্স, উপরেরটা হচ্ছে ওয়াই, আর এইটা হচ্ছে আপনার জেড এক্সিস। বোঝা গেছে 79? জি স্যার। আর যদি কমপ্লেক্স থাকে, আমি একটু দেখাই, যদি কমপ্লেক্স সিস্টেম যদি হয়, ফর এক্সাম্পল দেখেন এখানেও কিন্তু দেখেন বলে দেওয়া আছে, এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখেন এখানেও কিন্তু বলে দেওয়া আছে এক্স ওয়াই জেড, এটা নরমালি ফলো করতেছে, এটা দেখেন একটু কমপ্লেক্স সিস্টেম। সো এখানে দেখেন আমাদের এক্স এক্সিস ইউজুয়ালি হয় এ বরাবর, তাই না? ইউজুয়ালি এটা হয় হচ্ছে আমাদের এক্স, এই উপরেরটা হয় ওয়াই, আর এদিকটা হচ্ছে জেড। সো এখানে দেখেন যেহেতু এটা একটু রোটেট করা অবস্থায় আছে, সো দ্যাটস ওয়াই এটাকে বলে দিয়েছে এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে জেড এক্সিস। এরকম কমপ্লেক্স সিস্টেম থাকলে আপনার কোশ্চেনে উল্লেখ করা থাকবে, আর এটাতে তো দেওয়া আছে। তারপর দেখেন এখানেও কিন্তু বলা আছে যে এক্স ওয়াই জেড কি, ইউজুয়ালি বলাই থাকে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড।
এখানেও বলা আছে, ইউজুয়ালি বলাই থাকে, আর যদি বলা না থাকে তাহলে কনভেনশন ওয়াইজ ধরে নিতে হবে। দেখেন প্রত্যেকটা থ্রি ডির প্রবলেমে এক্স ওয়াই জেড বলা আছে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ইউজুয়ালি বলা থাকে, বাট যদি বলা না থাকে তাহলে কনভেনশন ওয়াইজ আপনি ধরে নেবেন। দেখেন একটা থ্রি ডির প্রবলেমে কিন্তু হচ্ছে আমার এক্স ওয়াই জেড বলা আছে, তো বোঝা গেছে। তারপরে যদি আপনি এরকম কোনো প্রবলেম পান যে এখানে আপনার ধরতে বা বুঝতে সমস্যা হচ্ছে, সেই প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এরকম কি স্পেসিফিক কোনো প্রবলেম আছে আপনার? না স্যার, 3D এর ম্যাথ গুলো এখন ওইভাবে করা হয় নাই, তাই প্রবলেম আসলে এখনো নাই। আচ্ছা, ওই যে আমি যেটা বলতেছিলাম যে আপনাদের হায়ার স্টাডির জন্য বাইরের দেশগুলোতে খুব ভালো অপরচুনিটিজ আছে, যেহেতু আপনারা ইয়ানের স্টুডেন্ট, সেহেতু হচ্ছে আপনারা চাইলেই মেকানিক্যালি সুইচ করতে পারবেন। এবং বাইরের দেশে যাদের মাস্টার্স বা পিএইচডি করার ইচ্ছা আছে তারা হচ্ছে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থেকেই জিআরই, আইএলটিএস, টোফেল এইগুলার প্রিপারেশন নেওয়া শুরু করে দিবেন। এবং যেহেতু এখন হচ্ছে বহির্বিশ্বে একটা ওয়ার্ল্ড পলিটিক্স চলতেছে, এখন কিন্তু চাইনিজ স্টুডেন্টরা খুব ইজিলি ইউএসএ তে ঢুকতে পারবে না। চাইনিজ স্টুডেন্টরা যেহেতু ঢুকতে পারবে না, আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু এটা একটা ব্লেসিং। সো আমরা চাইলে এখন হচ্ছে খুব ইজিলি ইউএসএ তে ইন্টার করতে পারবো। সো যাদের এরকম হায়ার স্টাডির প্ল্যান আছে, আপনারা সেকেন্ড ইয়ারে এখন 2-2 তে আছেন তাই না স্যার? সিজি কত থাকা লাগবে স্যার এভারেজ, মানে এবভ 3 থাকলে হবে? আচ্ছা, এবভ 3 থাকলে আপনারা হায়ার স্টাডির জন্য। স্যার যে স্কলারশিপ গুলো দেয় স্যার এগুলো কি ফুল থাকে, ফুল ফ্রি, নাকি পার্সেন্টেজ 60% 70%? ইউজুয়ালি মাস্টার্স এর জন্য ফুল ফান্ড পাওয়াটা একটু ডিফিকাল্ট, 75 থেকে 80-90% পর্যন্ত দেয়, মানে দেখা যায় যে 30 থেকে শুরু করে আপনার 80-90% পর্যন্ত দেয়। মানে ওরা যেভাবে ফান্ডিংটা দেয় সেটা হচ্ছে যে ওদের লাইফ স্টাইলে চললে আপনার কত টাকা লাগবে, ওই ওয়াইজ হচ্ছে ওরা হচ্ছে ফান্ডটা দেয়। জি স্যার, আমাদের কি এখন থেকে টোফেল বা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেওয়া উচিত? না, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থেকে নেবেন, থার্ড ইয়ার থেকে নিবেন জিআরই এর প্রিপারেশন, কারণ জিআরই এর হচ্ছে মেয়াদ হচ্ছে 5 বছর, আর আইএলটিএস বা টোফেল এর মেয়াদ কিন্তু 2 বছর। তো আইএলটিএস বা টোফেল হচ্ছে পাস করার পর পর আপনারা দিবেন, বা পাস করার জাস্ট ইমিডিয়েট পাস করে বের হবেন তখন দিতে পারেন, কারণ যেহেতু এটা 2 বছর মেয়াদ সেহেতু একটু পরে দেওয়াই বেটার, মানে যখন হচ্ছে আপনি যেতে পারবেন সেই সময়টা দেওয়া উচিত। তাহলে আমাদের এখন একাডেমিক এর মধ্যে ফোকাস করা উচিত। হ্যাঁ, একাডেমিকে ফোকাস করা উচিত, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যার যেখানে রিসার্চ ইন্টারেস্ট আছে, মানে যে যেটা ভালোবাসেন, ধরেন আপনাদের মধ্যে অনেকে ম্যাথ করতে অনেক ভালোবাসেন, সো ম্যাথ রিলেটেড প্রবলেম সলভ করবেন, এইটা আপনাদের ইয়ানের ফিল্ডে কিভাবে কাজে লাগতে পারে, সো কোন ফিল্ডে আপনি ভালো, মানে আপনাদের তো ইয়ানের অনেক ফিল্ড আছে বা টেক্সটাইলের অনেক ফিল্ড আছে, তো কোন ফিল্ড আপনার ভালো লাগে সেটা নিয়ে আপনি হচ্ছে বিভিন্ন আর্টিকেল ইউটিউবে ভিডিও দেখা বা গুগল সার্চ করে বিভিন্ন আর্টিকেল পড়া, পেপার পড়া, এগুলো করলে তখন হচ্ছে আপনার এটার মধ্যে হচ্ছে একটা ইন্টারেস্ট আসবে, এবং এই ইন্টারেস্ট থেকে আপনি অনেক নলেজ গেইন করবেন। এই নলেজ গেইন করার পর পরবর্তীতে যদি পারেন এটা নিয়ে একটা দুইটা যদি পেপার করতে পারেন কোনো টিচারের সাথে, সেটা হলে আপনার প্রোফাইলটা আরো স্ট্রং হয়ে যাবে বাইরে যাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, স্যার সেই ক্ষেত্রে যদি স্যার সাপোজ কেউ 40% স্কলারশিপে সাপোজ যেতে পারলো বাইরে, আপনি যদি লস এঞ্জেলেসে যান বা ক্যালিফোর্নিয়াতে যান, এগুলো হচ্ছে একটু এক্সপেন্সিভ স্টেট, মানে এগুলাতে চলাফেরা করতে আপনাকে অনেক বেশি পরিমাণ টাকা খরচ করতে হবে। কিন্তু আপনি যদি টেক্সাসের দিকে যান, টেক্সাসে দেখা যাবে যে হচ্ছে খরচ কম তুলনামূলক ভাবে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে স্টেট টু স্টেট ওদের হচ্ছে লিভিং কস্টটা ভ্যারি করে। সো লিভিং কস্ট যদি ভ্যারি করে তাহলে আপনার যে 40% দিল বাকি 60% আপনাকে নিজে থেকে দিতে হবে, তো এটা হচ্ছে এখন স্টেট টু স্টেট ভ্যারি করতেছে, কোথাও হয়তো বা 10 লাখ দিতে হচ্ছে, কোথাও 8 লাখ দিতে হচ্ছে, আবার কোথাও 5 লাখ দিতে হচ্ছে, তো এরকম হচ্ছে ভ্যারি ভ্যারিয়েশনটা দেখা। স্যার আর এই পার্সেন্টেজ যে 40% বা 60% এটা কিসের উপর ডিপেন্ড করবে স্যার? এটা ডিপেন্ড করবে আপনার প্রোফাইলের উপর। আপনার প্রোফাইল যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার ফান্ড পাওয়ার চান্স বেড়ে যাবে। আর যদি প্রোফাইল একটু নরমাল হয় বা একটু অ্যাভারেজ যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার ফান্ড পাওয়ার চান্সটা একটু কমে যাবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার।
আর আপনারা যখন বের হবেন, এটা কি 2020 চলতেছে, আপনারা মনে হয় সেকেন্ড ইয়ারে আছেন, তো আপনারা হয়তো বা 22 বা 23-এর দিকে বের হবেন, তো ততদিনের ট্রেন্ড যেটা বলে যে ততদিনে হচ্ছে আপনাদের মানে বুটেক্স অ্যালামনাই তারা কিন্তু অনেক ভালো একটা অবস্থানে চলে যাবে বাইরের দেশের যদি আমি কথা বলি। অলরেডি রিসেন্ট ইয়ার গুলাতে আমাদের অনেক অ্যালামনাই বাইরে কিন্তু গেছে এবং এই ট্রেন্ডটা কিন্তু এখন ঊর্ধ্বমুখী, তো সেক্ষেত্রে আপনারা অনেক আইডিয়া বা অনেক হেল্প পাবেন আপনাদের অ্যালামনাইদের কাছ থেকে, অ্যালামনাই বলেন বা টিচার বলেন, অনেক টিচারও আমাদের অলরেডি বাইরে চলে গেছেন, তো তাদের কাছ থেকে কিন্তু হিউজ একটা হেল্প আপনারা পাবেন। প্যান্ডামিকের কারণে তো এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন তো আপনার তো সেশন জট যে আছে এটা তো ইউনিভার্সিটি থেকে ক্লিয়ার করে দেওয়া হবে যে আপনি আপনার ক্লাস শুরু হয়েছে এখানে এই সময় এবং আপনি শেষ করছেন এই সময়, তার মানে এই কয় বছর হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে ক্লাস করছেন, ইউনিভার্সিটিতে এনরোলড ছিলেন, তো সেক্ষেত্রে অত বেশি প্রবলেম হবে না। কারণ আমার ক্ষেত্রে চিন্তা করেন যে আমাদের বুয়েট থেকে আমরা বের হয়েছি 4.5 বছরের, তো তার মানে কি আমাদের 6 মাসের হচ্ছে সেশন জব ছিল, আবার আমাদের 09 ব্যাচ আপনাদের এখানকার 36 ইকুইভ্যালেন্ট তাদের 1 বছর লেগে গেছিল অলমোস্ট, মানে 1 বছর হচ্ছে সেশন জব ছিল, তো তারাও তো বাইরে গেছে না, কারণ সেশন জব তো আপনার হাতে না, সেশন জব তো আপনার হাতে মানে কন্ট্রোলে নাই, এটা তো হচ্ছে একাডেমিক বিষয় বা হচ্ছে এটা হচ্ছে ওভারঅল একটা বিষয়। স্যার আমাদের হাতে নাই, বাট স্যার এটা কি মানে স্যার বাইরের ওরা স্কুলসার কিছু আবার বলে এটা নিয়ে, আই মিন কোন না স্যার করা এটা হয়তো বা কোনো প্রফেসর আপনাকে কোশ্চেন করতে পারে, তো আপনি যেটা সত্য সেটাই আপনি অ্যানসার করবেন, হয়তো বা আপনার সাথে প্রফেসরের ইন্টারভিউ হচ্ছে সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে 4 বছরের কোর্স কেন আপনার 5 বছর লাগলো বা 5.5 বছর লাগলো, সেক্ষেত্রে আপনাকে সেটা হচ্ছে লজিক দিয়ে তাকে বোঝাতে হবে। স্যার আমাদের স্যার করোনা কারণে স্যার সবাই পিছিয়ে গেছে, এই জন্য আসলে রাইট স্যার আমাদের ব্যাচমেট অনেকে হয়তো বা সিনিয়র হয়ে গেছে, হয়তো আর সেকেন্ড ইয়ার শেষ হয়ে গেছে। এখন এটা তো আর কিছু বলার নাই বা করার নাই, কারণ দেখেন এমন একটা সিচুয়েশন মানে এই সিচুয়েশনে তো কোনো কিছু কন্টিনিউ ঠিকভাবে হচ্ছে না, নরমাল ওয়েতে তো কোনো কিছু আমরা করতে পারতেছি না, এই যে আমরা আপনাদের অনলাইনে ক্লাস নিচ্ছি এটার কি কথা ছিল এরকম নেওয়ার, আমরা তো ফিজিক্যালি ক্লাস নিয়ে অভ্যস্ত বা আপনারা ফিজিক্যালি ক্লাস করে অভ্যস্ত, তো এখন সিচুয়েশন যেটা চাইবে সেভাবে তো আমাদেরকে চলতে হবে তাই না, তখন একটা ওয়ার্ল্ড ক্রাইসিস চলে এসেছে এটা আপনার আমার কারোরই কন্ট্রোল নাই, তো এটার কারণে আমরা সবাই পিছিয়ে যাচ্ছি, সেটা মেনে নিতে হবে। কিন্তু স্যার অন্যান্য ইউনিভার্সিটি গুলো তো স্যার অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা অনলাইন ভিত্তিক এক্সাম নিয়ে এদেরকে আগাচ্ছে স্যার, আমাদের তো এরকম কিছু করা হইতেছে না স্যার, আমাদের জমছে খালি। হ্যাঁ অন্যান্য ভার্সিটির কথা যদি বলি, হ্যাঁ হতে পারে অনেক ক্ষেত্রে হচ্ছে প্রাইভেট গুলাতে বিশেষ করে হচ্ছে, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে প্রাইভেট ভার্সিটি গুলো কিন্তু হচ্ছে চলেই তাদের স্টুডেন্টদের উপর বেস করে, তাদের স্টুডেন্টদের মানির উপর বেস করে, তো তারা যদি তাদের সেমিস্টার শেষ না করতে পারে তাহলে তারা তাদের টিচারদেরকে বা স্টাফদেরকে বেতন কি করে দিবে, তাদের তো নতুন স্টুডেন্ট এনরোলড হবে না, নতুন স্টুডেন্ট তাদেরকে নিতে হবে, নতুন সেমিস্টার শুরু করতে হবে, তো দ্যাটস ওয়াই তারা হচ্ছে যেভাবে পারতেছে সেভাবে শেষ করতেছে, অনলাইনে এক্সাম নিয়ে হোক বা যেভাবে হোক তারা শেষ করতেছে, কিন্তু পাবলিক ভার্সিটির ক্ষেত্রে কিন্তু এখানে একটা বাউন্ডিংস থেকে যায়, আমাদের অনেক কিছু অনেক ডিসিশনই অনেক ভাবে নিতে হয়, সরকারের উপর আমরা অনেকটাই ডিপেন্ডেন্ট, আমরা চাইলেই কিন্তু হচ্ছে ফিজিক্যালি ক্লাস শুরু করতে পারবো না, কারণ যেখানে সরকার থেকে নির্দেশ দেওয়া আছে 3 অক্টোবর পর্যন্ত ফিজিক্যালি ক্লাস করানো যাবে না, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে, তো এখন আমরা যদি এটা ভায়োলেট করে যদি স্টুডেন্টদেরকে নিয়ে পরীক্ষা নিই ফিজিক্যালি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে একটা ঝালার সৃষ্টি হবে, তো এই জন্য পাবলিক ভার্সিটি গুলার ক্ষেত্রে অনেক ডিসিশন নেওয়া যায় না চাইলেও, আপনারা পিছিয়ে যাচ্ছেন এরকম ভাবার দরকার নাই, একটা জিনিস মাথায় রেখেন যে হচ্ছে যে আপনারা নিজেরাই নিজেদের কম্পিটিটর, তো নিজে যদি আপনি আগায় যেতে পারেন নলেজ গেইন করতে পারেন বিভিন্ন সেক্টর থেকে, আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনি কাজ করেন, সেটা যে কোনো কিছু হতে পারে, কারোর বিজনেস ভালো লাগতে পারে, কারোর হচ্ছে কেমিস্ট্রি করতে ভালো লাগতে পারে, কারো গান বাজাতে ভালো লাগতে পারে, মানে যার যেটা ভালো লাগে সেই ভালো লাগার জিনিসটাকে নিয়ে ইফেক্টিভ ওয়েতে আগান। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সবাই আমাদের প্রতিভাকে সেল করে মানি উপার্জন করব, সো আপনার যেখানে যে প্রতিভাটা আছে সেটাকে কিভাবে মার্কেটিং করলে বহির্বিশ্ব আপনাকে মূল্য দিবে সেটা আপনাকে চিন্তা করতে হবে। স্যার প্রবলেম 2.69 আর 67 এর যদি একটু জান স্যার, এই জায়গাতে আমাদের এই অ্যাক্সিস গুলা স্যার কিভাবে নিব স্যার,
ওখানে স্যার এক্সিস কিন্তু স্যার বলা নাই স্যার। জি বলেন। 69 জি স্যার 696 মানে এই ধরনের অনেকগুলো প্রবলেম আছে। হ্যালো, হ্যাঁ আমার নেট ডিসকানেক্টেড হয়ে গেছিল, শোনা যাচ্ছে আমাকে এখন? জি স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, 2.69 এর কথা বললেন নিবিড়, কে নিবিড় কোশ্চেন করলেন না আমাকে? জি স্যার বল টু নিবিড়, হ্যাঁ বলেন, এইটাই তো 2.69 স্যার। এই জায়গাতে স্যার এক্সিস গুলা স্যার আমরা কিভাবে নিব স্যার, মানে আমরা অরিজিন পয়েন্ট ও কোনটাকে ধরবো? এক্ষেত্রে এরকম অনেকগুলো ম্যাথ আছে স্যার যেখানে মানে অনেক সময় প্রয়োজন হয় কিন্তু এক্সিস টা আরকি দেওয়া নেই জন্য এটা এক্সাম্পল এর মতো আসলো। এখানে তো হচ্ছে আপনার আমরা তো সবসময় জানি যে 2D প্রবলেম এর জন্য আমার এক্স এক্সিস ওয়াই এক্সিস এরকম, এটা হচ্ছে পজিটিভ এক্স এক্সিস এর, এটা হচ্ছে ওয়াই এক্সিস এর পজিটিভ। সো 2D প্রবলেমে তো আমার মনে হয় না এক্সিস নিয়ে খুব একটা বেশি ঝামেলা আছে। না স্যার আমি বলছিলাম স্যার অরিজিন পয়েন্টের কথাটা স্যার, মানে অরিজিন আমি কি অরিজিন ধরবো না স্যার? আচ্ছা, অরিজিনের যে ব্যাপারটা আছে, যদি আপনার অরিজিন দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি এ সি বি যে কোনো একটাকে অরিজিন ডিক্লেয়ার করতেই পারেন, এটা আপনার যেখান থেকে সুবিধা মনে হবে সেখান থেকে সেটাকে অরিজিন ধরে আপনি হচ্ছে ক্যালকুলেট করবেন। ওকে স্যার, এটাতে প্রবলেম নাই। আচ্ছা, আর যদি আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা আজকে আমরা এখানেই শেষ করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সিআর আমাকে অ্যাটেন্ডেন্স এর ইয়াটা দিয়ে দিবেন, ইমেল করে দিবেন। আমি ওকে স্যার, সালাম।